আসসালামু আলাইকুম, স্বাগত প্রতীক টিভি সংবাদে। সাথে আছি আমি শারমিন মুন্নি। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় 2021 অর্থ বছরের সমলয়ে বড় হাইব্রিড ধান সুবর্ণ তিন চাষের ব্লক প্রদর্শনী রাইস ট্রান্সপ্লান্টার মাধ্যমে চারারোপণ উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা বিনাউটি ইউপির সৈয়দাবাদে উপজেলা নির্বাহী অফিসার মাসতুল আলমের সভাপতিত্বে উদ্বোধন সহ প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশিদুল কাউসার ভূঁইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, বিনাউটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল হোসেন, উপসহকারী কৃষি অফিসার আনোয়ার হোসেন প্রমুখ। 50 একর জমিতে বোরো হাইব্রিড ধান সুবর্ণ তিন চাষের ব্লক প্রদর্শনীর রোপণ উদ্বোধন করা হয়। এতক্ষণ প্রতীক টিভির সংবাদে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও প্রতীক টিভির ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ থেকে সম্প্রচারিত আইপি চ্যানেল প্রতীক টিভি, বিশ্বজুড়ে এক মানবতার কণ্ঠস্বর।